চব্বিশ ঘন্টা ডিউটি করতে জেনুইনলি ভালোবাসি, কিন্তু মুশকিলটা হয় এই ডিউটি করতে যাওয়ার পথে তো একটা সাপোর্ট সিস্টেম লাগে। মানে ধরুন একটা 12 ঘন্টা ডিউটি করার পরে একটা প্রপার অনকল, একটা প্রপার ওয়াশ, অনকল রুমে হঠাৎ হঠাৎ যেন লোকজন চলে না আসে, একটা বেসিক প্রাইভেসিটা লাগে, একটা বেসিক সিকিউরিটির ব্যাপারটা লাগে। 2023 সালের পিরিয়ডিক লেবার ফোর্সের পরিসংখ্যান, দেশে কর্মরত জনসংখ্যার 37% নারী। কর্মরত মেয়েদের বেশিরভাগই অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন। অসংগঠিত ক্ষেত্রে কাজ করা মেয়েদের সুরক্ষা, নিরাপত্তা, স্বাচ্ছন্দ্যের প্রশ্ন নিঃসন্দেহে গুরুতর। কিন্তু সংগঠিত ক্ষেত্রেও কি মহিলা কর্মীদের জন্য কাজের আদর্শ পরিবেশ আছে? আরজিকরের ঘটনায় প্রশ্ন উঠছে হাসপাতালে মহিলা স্বাস্থ্যকর্মীদের কাজের পরিবেশ নিয়ে। এদেশে ডাক্তারদের 30% এবং নার্সদের 80% মহিলা। হাসপাতালে হাসপাতালে রোগীদের পরিষেবা দেওয়া কাজ যাদের, তারা কি তাদের নিজেদের প্রাপ্য পরিষেবাটুকু পান? বিশেষ করে সরকারি হাসপাতালে লম্বা ডিউটি, অসম্ভব কাজের চাপ সামলে কেমন আছেন মেয়ে ডাক্তার আর নার্স দিদিরা? আমি যেহেতু অ্যানাস্থেসিওলজি ডিপার্টমেন্টের ভিজিটি, তাই আমি ওটিতে রাত কাটাই এবং সেখানে যে রেস্টরুম আছে সেটা কিন্তু মানে সব ডাক্তারদের জন্যই, সেখানে মহিলাদের আলাদা করে কোনো রেস্টরুম বা শৌচাগার সেপারেটলি ব্যবস্থা নেই, বা চেঞ্জিং রুমেরও কিন্তু আলাদা ব্যবস্থা নেই। হয়তো আমাদের 10 জন পিজিটির জন্য একটা রুম আছে যেখানে 2 বেড আছে, কিছু করার নেই। আমাদের এই এই সোসাইটিতে বড় হয়ে অভ্যাস আমাদের এখানেই করতে হয়, মিন্স হ্যাঁ ছেলেদের সাথে রুম শেয়ার করতেই হয়। দেখুন আমাদের একটা রুম আছে যেখানে রেস্ট নেওয়া হয়, সেখানে মাত্র 2 বেড আছে আর একটাই বাথরুম আছে, তো সেখানে কোনো লক সিস্টেমের কোনো ব্যাপার নেই, তো যে কেউ ঢুকে পড়ে। এবং এটা শুধুমাত্র কিন্তু মহিলা চিকিৎসক হিসেবে নয়, এই সেমই জিনিস আমি মহিলা নার্সদের ক্ষেত্রেও বলবো, এই একই সমস্যা আমি মহিলা জিডিএ কর্মীদের ক্ষেত্রেও বলবো, বা ওখানে যারা পুলিশ মহিলা পুলিশ রাতের বেলা ডিউটি করে তাদের জন্য বলবো। হয়তো এমার্জেন্সিতে পড়েছে পার্টি, তখন নিজেরা খুব উত্তেজিত হয়ে যায়, তখন আমরা খুঁজে পেতেও লোক খুঁজে পাই না যে একজন সিকিউরিটি আসবে। সিকিউরিটি পার্সোনাল কিছু যে সমস্ত জায়গায় প্রপার লাইটিং, প্রপার কোলাপসেবল গেট এবং প্রপার একজন সিকিউরিটি পার্সোনাল এবং সিসিটিভি, এইগুলো যেন থাকে। এরকম তো আগে থেকে কখনোই ছিল না, এখন জাস্ট আমরা এটা রিয়েলাইজ করতে পারছি। সম্প্রতি হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। আরজিকরের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলায় শীর্ষ আদালত একটি টাস্ক ফোর্স গঠন করেছে। 2টি বিষয়ে কাজ করবে এই টাস্ক ফোর্স: স্বাস্থ্যক্ষেত্রে হিংসা ও লিঙ্গগত বৈষম্য দূর করা এবং হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার জন্য একটি প্রোটোকল তৈরি করা। ইতিমধ্যে শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী আরজিকরে কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন হয়েছে। তবে স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার প্রশ্নটি যে শুধুমাত্র হাসপাতালে নিরাপত্তা কর্মীর সংখ্যা বাড়ানোর মধ্যেই সীমাবদ্ধ নয় তা বলাই বাহুল্য। কোনো কোনো মানে ডিপার্টমেন্টে ওয়াশরুমগুলো তাও মোটামুটি ঠিকঠাক মেনটেন করা হয়, কিন্তু আমি 90% বলবো ওইখানে ওয়াশরুমগুলো রেগুলারলি ক্লিন করা হয় না, ওই যেমন হোক করে কাজ চালানোর মতন করা হয়। ক্লিন নয়টাই কমন ব্যাপার, ক্লিন থাকাটাই রেয়ার। আর পিরিয়ডস এর সময় তো আমাদের অত্যধিক অসুবিধাই হয়। আমাদের ইনফ্যাক্ট লেবার রুমে যেটা 3টে বাথরুম আছে, একটা পেশেন্টের জন্য, একটা সিস্টার দিদিদের জন্য, একটা ডক্টরস বলা হয়, কিন্তু ওটা যে কোনো কেউ ইউজ করে, ইনফ্যাক্ট পেশেন্টও ওটাতে ইউজ করে, আর ওটা রোজ ক্লিনও হয় না। ইনফ্যাক্ট যেটা ওটিতে আছে ওটা তো মাসে মনে হয় একবারও ক্লিন হয় না। পিরিয়ডস এর দিন ধরে তো খুবই প্রবলেম হয় আমাদের, তো সেই লাস্টে কোনো কলিগকে বলে আমাদেরকে যে তুই একটু দেখে দে, আধ ঘন্টা আমি ওয়াশরুম থেকে আসছি, এইভাবে আমাদেরকে হোস্টেলে গিয়ে ওয়াশরুমে যেতে হয়। পেশেন্ট লোড থাকে মোটামুটি রাতে, তো পেশেন্ট ছেড়ে বারবার আমি যে হোস্টেলে এসে ওয়াশরুমে যাব সেই জিনিসটাও পসিবল হয় না। তো এবার ওরকম আমাদের অনেকজন এরকম করে ইউটিআই হয়েছে, তো এগুলো হয়। প্যাড ফেলার কোনো ভালো জায়গা নেই, আর মোস্ট ইম্পর্টেন্টলি পুরো ওয়ার্ডে পুরো হসপিটালে প্রচুর পরিমাণে বেড়াল ঘোরাবেড়া করে, ওইটার জন্য কি হচ্ছে মানে বেড়াল প্যাড মুখে নিয়ে এদিক ওদিক ফেলছে, আরো নোংরা করছে, তো এটা খুব প্রবলেম হয়ে যায়। একটা প্যাড ফেলা নিয়ে প্রচুর প্রবলেম, কাজের মধ্যে কমপ্লেন করারও সময় নেই। আমরা ওই সকালে ওই যে ইউরিনটা করে আসতাম
তারপরে ওটা ধরেই রাখতাম সারা দিন। মানে আমরা তো ইন্টার্নশিপ থেকে এরকম করে করে অভ্যস্ত, তো কিছু বলার নেই আর। এটা মানে এখন এগুলো নিয়ে যে কমপ্লেন করা যায় এরকম জিনিসটাই আমরা ভাবতাম না, এটাই নর্মাল, এরকম ভাবেই চলবে, এরকম ভাবেই চলে আসছে, এরকমই চলছে। 2015 সালের IIM এর রিপোর্ট, 75% মহিলা ডাক্তার হাসপাতালে কর্মরত থাকাকালীন যৌন হেনস্থার সম্মুখীন হন। 2006 এক বেসরকারি সংস্থার সমীক্ষা দেখায় কলকাতার হাসপাতালে 135 জনের মধ্যে 77 জন মহিলা ডাক্তার যৌন লাঞ্ছনার শিকার। 9ই আগস্টের আর্জি করি শুধু নয়, ভুলে গেলে চলবে না 1973 মুম্বাইয়ের অরুণা সানবাগ বা 2023 কেরালের বন্দনা দাসের কথা। আর্জি কর অনেক প্রশ্ন তুলেছে, উত্তর মিলবে কবে? একটা আপামর পরিকাঠামোর সংস্কারের, পরিকাঠামোর বদলের খুব দরকার।